নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তবে টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে যথারীতি জিজ্ঞেস করবো একটা কোশ্চেন। কোশ্চেনটা হলো, রিসেন্টলি ফ্রম ওয়্যার ইন্ডিয়া ইজ গোয়িং টু বাই লিথিয়াম। আমরা জানি লিথিয়ামের গুরুত্ব ভবিষ্যতে কতটা হতে চলেছে, তো সেই লিথিয়াম কোথা থেকে ভারত কিনবে বলে তাদের সঙ্গে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করলো। তো কমেন্ট সেকশনে তোমরা ওর উত্তরটা করো, এর উত্তরটা আমি ভিডিওর শেষে দেওয়ার চেষ্টা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ইন্ডিয়া সিকিউরড 2 gold, 3 silver and 2 bronze medal অ্যাট দ্য 25th এশিয়ান ইউথ চেস চ্যাম্পিয়নশিপ। এটা একটা কিন্তু ইউথ চেস চ্যাম্পিয়নশিপ। এখানে ইন্ডিয়া 2 gold medal, 3 silver medal এবং 2 bronze medal পেয়েছে। এই আর্টিকেলে আরও বলা হয়েছে যে ইন্ডিয়ান ইউথ কিয়ানা পরিহার আন্ডার 8 গার্লস এবং হর্ষ সুরেশ আন্ডার 16 ওপেনে এরা কিন্তু 2 gold medal পেয়েছে। তার মানে ইন্ডিয়ার যে 2 gold medal পেয়েছে এরা দুজনে কিন্তু পেয়েছে। এই 25তম আসরের অ্যাকচুয়ালি হোস্ট যে কান্ট্রি সেটা ছিল কিন্তু UAE, ইউনাইটেড আরব এমিরেটস। ইউনাইটেড আরব এমিরেটসের রাজধানী আমরা সবাই জানি আবুধাবিতে। সেই আবুধাবিতে কিন্তু এই খেলাটার আয়োজনটা করা হয়েছিল। বিভিন্ন দেশের থেকে এসেছিল প্রতিযোগীরা। তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্ক্রিনের লেফট সাইডে কিয়ানা পরিহার, এ আন্ডার 8 গোল্ড মেডেল। ভাই সাহ, মানে কি বলবো, আমরা এই 8 বছর বয়সে কিন্তু গুলি আর ডাঙ্গুটি খেলে বেড়াতাম, টায়ার নিয়ে দৌড়ে দৌড়ে বেড়াতাম রাস্তা দিয়ে, আরও গোল্ড মেডেল জিতছে এখানে। এবং রাইট সাইডে তোমরা যাকে দেখতে পাচ্ছ সে তিনি হচ্ছে হর্ষ সুরেশ। তো উনি আন্ডার 16 গোল্ড মেডেল জিতেছেন, তো মেনি মেনি কংগ্রেচুলেশনস টু দেম। যেহেতু চেস নিয়ে কথা হচ্ছে, সেহেতু ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপটাও তোমরা একটু নলেজে রাখো, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে। সেটা হলো ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ 2023, এটা হোস্ট কান্ট্রি ছিল কিন্তু আজারবাইজানের বাকু শহর। আমরা জানি আজারবাইজানের রাজধানী কিন্তু বাকু। তো এই ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপের উইনার ছিল কিন্তু ম্যাগনাস কার্লসেন এবং রানার আপ ছিল আর প্রজ্ঞানন্দ। তো 18 বছর বয়সেই এই আর প্রজ্ঞানন্দ সিলভার মেডেল পেয়েছিল। তো এবার আমরা চলে যাবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল, রিসেন্টলি ফ্রম ওয়্যার ইন্ডিয়া ইজ গোয়িং টু বাই লিথিয়াম। আর্জেন্টিনা থেকে বর্তমানে ভারত আর্জেন্টিনার 5টা লিথিয়ামের ভাণ্ডার কিনেছে। সেইখান থেকে কিন্তু ভারত এবার লিথিয়াম আয়ন ব্যাটারি বানানোর জন্য লিথিয়াম ইম্পোর্ট করছে। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সামনে কোনো একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।